না আপনি কী করবেন, আপনার অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন, ঠিক আছে। দেন এখান থেকে আপনি জাস্ট কী করবেন, কনফার্ম বাটনে একটা ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমরা এখান থেকে $50 পাওয়া গেছি, ঠিক আছে, ফুল টোকেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আর্নিং মিডিয়ার ফুল ইউটিউব চ্যানেল একটা স্পেশাল এয়ারড্রপ টিউটোরিয়াল ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা যারা ফুল কন্টিনিউ করবেন তারা এখান থেকে এই প্রজেক্ট থেকে ফ্রিতে $50 ইনস্ট্যান্টলি ক্লাইম করে ফেলতে পারবেন, ঠিক আছে। এই ভিডিওটা যারা ফুল কন্টিনিউ করবেন আবার এই অফারে জয়েন করবেন, ঠিক আছে, $50 করে আপনারা আর্নিং করতে পারবেন। আর যদি পারেন 4-5টা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করতে পারবেন। এখানে কোনো প্রকার কেওয়াইসি কিছু করতে হবে না, জাস্ট কিছু ট্রেড কমপ্লিট করতে হবে, ঠিক আছে। $1,000 ট্রেড ভলিউম করতে হবে, আর $1,000 ট্রেড ভলিউম কিন্তু আপনি চাইলে $10 দিয়ে করতে পারবেন, ঠিক আছে। এখানে আর কি ফিউচার ট্রেড করতে হবে, আর টোকেনটা আপনাকে ইনস্ট্যান্টলি দিয়ে দিবে। এই জন্য আপনার অবশ্যই ট্রাস্ট ওয়ালেটে মেট্রিক টোকেন থাকা লাগবে, ঠিক আছে। সো মিনিমাম আপনি $10 ট্রাস্ট ওয়ালেটে মেট্রিক টোকেন উইথড্র করে নেবেন বাইন্যান্স থেকে, FTX এক্সচেঞ্জ থেকে। যদি আপনি বাইন্যান্স থেকে উইথড্র করেন সেক্ষেত্রে 0.1 ফ্রি কাটবে, ঠিক আছে, প্রায় 15 সেন্টের মতো মেট্রিক ফি কাটবে। এই মেট্রিক টোকেনটা আপনি কী করবেন, আপনার ট্রাস্ট ওয়ালেটে উইথড্র দিয়ে নেবেন, ঠিক আছে। সো কীভাবে অফার জয়েন করবেন A to Z এই ভিডিও দেখাবো, অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, ঠিক আছে। আর এই $50 যেটা পাবেন এটা কিন্তু আপনি চাইলে এখন ইনস্ট্যান্টলি সেল করতে পারবেন না, তবে এটা খুব দ্রুতই মাত্র আপনার এটা 90 দিনের মতো এটা আনলক থাকবে। দেন 90 দিন পর এটা মার্কেটিং শেষ হয়ে যাবে, দেন আমরা টোকেনটা সেল করে ফেলতে পারবো। সো যারা 90 দিন শুনে স্কিপ করবেন তাদের ভাই কিছু করার নাই, তারা আর্নিং করতে পারবেন না, ঠিক আছে। যারা ইনস্ট্যান্ট খুঁজেন তারা ভাই আর্নিং করতে পারবে না, ইনস্ট্যান্ট সবসময় পাওয়া যায় না। কিছু কিছু অফার আছে যেগুলোতে আপনাকে অগ্রিম জয়েন করে রাখতে হবে, দেন এটা পরবর্তীতে ভালো একটা প্রফিট নিতে পারবেন। সো এই প্রজেক্টটা থেকে যে আপনার প্রফিট নিতে পারবেন এটা আমি 100% আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু রিওয়ার্ডটা কিন্তু $50 দিচ্ছে, আর এটা কিন্তু ফিউচারে 3 মাসে হয়তো 1 মাস না 90 দিন তো 3 মাসে, 3 মাসে হয়তো আপনার এটা $150 হয়ে যেতে পারে, $500 হয়ে যেতে পারে, ঠিক আছে। খুবই স্ট্রং একটা প্রজেক্ট শেয়ার করবো। সো এই জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন, ঠিক আছে। আগের ভিডিওতে আপনারা 100টা লাইক কমপ্লিট করে দিয়েছেন, থ্যাংক ইউ, ঠিক আছে। সো এই ভিডিওতে 100টা লাইক কমপ্লিট করে দিন, আর নতুন দর্শক হলে কী করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। আর বেল আইকনটা ক্লিক করতে অল সিলেক্ট করতে ভুলবেন না, কারণ প্রত্যেকটা ভিডিওর আপডেট যাতে আপনার একটা মিস না হয়। আর অফারে জয়েন করার জন্য কী করবেন, আজকের অফার লিঙ্ক পাওয়া যাবেন, ওই লিঙ্কে ক্লিক করে দেবেন, তাহলে আপনাকে আমাদের এই টেলিগ্রাম এই পোস্টটাতে নিয়ে আসবে, ঠিক আছে। এইখান থেকে আপনাকে মূলত জয়েন করতে হবে। টোকেনটার নাম হচ্ছে আপনার POL টোকেন, ঠিক আছে। সো এই টোকেনটা আপনার $50 টোকেন দিয়ে দিবে। আমি এখানে কীভাবে জয়েন করবো এই সব কিছু লাইভ আপনাদেরকে দেখাবো। এই জন্য আপনার কী করতে হবে, মেটামাক্স এক্সটেনশন অ্যাড করা অ্যাড করতে হবে, ঠিক আছে। এই জন্য আপনার কিউই ব্রাউজার যেটা আছে এটা প্রয়োজন পড়বে, ঠিক আছে। আপনি কী করবেন, সিম্পলি প্লে স্টোর থেকে কিউই ব্রাউজারটা লিখে সার্চ করবেন, দেন এখানে মেটামাক্স এক্সটেনশন এটা অ্যাড করে নেবেন। যদি আপনি না পারেন সেক্ষেত্রে ইউটিউব থেকে একটা টিউটোরিয়াল দেখে নেবেন, আর যারা আমার সাথে অলরেডি কাজ করতেছেন তারা হয়তো এটা অ্যাড করা আছে অলরেডি, ঠিক আছে। সো আমার মেটামাক্স এক্সটেনশন এখানে অ্যাড করা আছে। আর আপনি কী করবেন, আপনার যেই ওয়ালেটে মেট্রিক টোকেনটা রাখছেন ওই ওয়ালেটে এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে, বা ইম্পোর্ট করে নেবেন। সো আমার মেটামাক্স এক্সটেনশনে দেখতে পাচ্ছেন এটা এখানেও কিন্তু এই মেট্রিক টোকেনটা রয়েছে, ঠিক আছে। আর এখানে আপনার পলিগন নেটওয়ার্কটা কী করবেন, কানেক্ট করে নেবেন। আর এখানে অফারে জয়েন করার জন্য এখানে আপনাকে অবশ্যই সব করে নিতে হচ্ছে USDC, স্যার এখানে তো আমরা মেট্রিক আছে তাই না। সো আমাদের পলিগন নেটওয়ার্কের USDC লাগবে, ঠিক আছে। সো আমরা ফার্স্ট অফ অল অফারে জয়েন করবো, এই জন্য দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ লিঙ্ক, এই লিঙ্কটা জাস্ট আপনি কী করবেন কপি করবেন, কপি করার পর এখানে এটা পেস্ট করবেন, ঠিক আছে, উপরে এটা পেস্ট করবেন। পেস্ট করার পর গো বাটনে একটা ক্লিক করে দেবেন, মানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই পেজটা নিয়ে আসছে, ঠিক আছে। সো এখানে আমরা কী করবো, এটা এখান থেকে কানেক্ট যে বাটনটা দেখতে পাচ্ছেন সিম্পলি কানেক্ট বাটনে একটা ক্লিক করবো। কানেক্ট বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা মেটামাস্কটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। আচ্ছা, আমরা ডেস্কটপ সাইটটা করে নিতে হবে, এটা কাজ করবো না, আপনার জাস্ট কী করবেন এখান থেকে টিউটে ক্লিক করে ডেস্কটপ সাইট করবেন। ডেস্কটপ সাইট করার পর কানেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি মেটামাস্কটা দেখতে পারবেন, দেন মেটামাস্কে ক্লিক করে দেবেন। তারপর আপনার এখানে মেটামাস্কে পারমিশন চাইবে বা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিলেই দেখতে পাচ্ছেন আমার এখানে নেক্সট আছে বা কানেক্ট আছে, আমি কানেক্ট করে নিলাম। সো এবার দেন আমার এটা কিন্তু এখানে কানেক্টেড হয়ে গেছে, উপর মেটামাস্কটা কিন্তু কানেক্টেড। সো এবার আমাদেরকে কী করতে হবে, আমাদের এখানে USDC করতে হবে, ঠিক আছে। সো ওই জন্য আমাদের এখানে কিন্তু ট্রাস্টের মেট্রিক রয়েছে। সো আমরা জাস্ট এটা এই যে সব বাটন দেখতে পাচ্ছেন সিম্পলি সব বাটনে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা এটা মেট্রিক থেকে USDC করবো, নিচে আমরা টাইপ করবো USDC, ঠিক আছে। তারপর এখানে আমরা দিব হচ্ছে আমাদের যেহেতু 31টা আছে আমরা 31টা টাইপ করে দিলাম, দেন এখান থেকে আমরা সবে ক্লিক করবো, ঠিক আছে। দেন এখান থেকে সবটা কনফার্মেশন হচ্ছে আপনার এখান থেকে পারমিশন চাইলে একটা অ্যালাউ দিয়ে দেবেন, সমস্যা নেই। সো আমরা আবার কনফার্ম সবে ক্লিক করি, মাত্র আপনার 2 সেন্টের মতো ফ্রি কাটতেছে, যেটা খুবই কম, ঠিক আছে। সো অল্প একটু ফ্রি যাক ব্যাপার না, আমরা যেহেতু এখান থেকে $50 রিওয়ার্ডটা পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু কম না, ঠিক আছে। সো আমরা একটু ওয়েট করি। সো দেখেন আমাদের এটা কিন্তু ট্রানজ্যাকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমরা ক্লোজে ক্লিক করে দিই। আমাদের এখানে SST আসলে আমরা দেখতে পারবো এখানে USDC চলে আসছে। আচ্ছা, সো আমরা আবারও মেন পেজে সরাসরি চলে যাই, এখান থেকে আমরা এবার যেটা করবো এখান থেকে আমরা দেখতে পারবো যে ট্রেড নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে। এই দেখেন সিম্পলি ট্রেড, এই ট্রেড অপশন একটা ক্লিক করে দিব, সরি ট্রেড অপশনে ক্লিক করার আগে আমাদেরকে এখান থেকে টোকেনটা ক্লাইম করতে হবে, ঠিক আছে। সো কীভাবে ক্লাইম করবো,
এই জন্য আপনারা এখানে দেখতে পাবেন একটা ডেস্কটপ সাইট করে নেবেন, ঠিক আছে। দেন এইখানে আপনি ছোট্ট করে দেখতে পাবেন হ্যাব এ রেফারেল কোড, ঠিক আছে। এই অপশনে তাকে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনার একটা রেফারেল আইডি দিতে হবে, ঠিক আছে। রেফারেল আইডিটা আপনি কই পাবেন, এই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসা সরাসরি চলে আসবেন। আপনি এই পোস্টে নিচে দেখতে পারতেছেন রেফারেল কোড, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা দেখবেন জাস্ট কপি হয়ে যাবে, দেন এটা এখানে পেস্ট করবেন। সরি, এখানে আপনি বারবার যতক্ষণ মানে ঢুকলে আপনার এখান থেকে মেটামাস্কটা মানে রিফ্রেশ হয়ে যাবে। দেন মেটামাস্কটা আপনি জাস্ট কী করবেন, আবারও পাঁচ ছ মাস অব্দি এখানে লগ ইন করে নেবেন। সো দেন এখান থেকে আমি কী করবো, আবার রেফার যে আর এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে যে রেফার যেটা আছে মানে এখানে আবার ক্লিক করবো। এখানে আপনি কী করবেন, আপনার অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন, ঠিক আছে। দেন এখান থেকে আপনি জাস্ট কী করবেন, কনফার্ম বাটনে একটা ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমরা এখান থেকে $50 পেয়ে গেছি, ঠিক আছে। ফুল টোকেন, ঠিক আছে। কংগ্রেচুলেশনস, এখান থেকে আমরা $50 আর্নিং করে ফেললাম, ঠিক আছে। সো আমরা জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিই। সো আমরা থাম্বনেল মেকিং করবো, এই জন্য আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই। সো এবার হচ্ছে আমরা টোকেনটা কীভাবে আনলক করবো, এই জন্য এখানে দেখতে পারতেছেন এটা বলে দিচ্ছে যে আপনার এই টোকেনটা আনলক করতে আপনার এখানে $1,000 ট্রেড ভলিউম করতে হবে, আর 30 দিন ভিতরে আপনার এই ট্রেডটা করতে হবে, নাহলে আপনি এখান থেকে রিওয়ার্ডটা পাবেন না বা আপনার এই টোকেনটা চলে যাবে, ঠিক আছে। সো আমরা জাস্ট এবার কী করবো, আমরা এখান থেকে ট্রেড অপশনে ক্লিক করবো, আমরা ট্রেড ভলিউম করবো এখান থেকে $1,000, ঠিক আছে। সো ট্রেড ভলিউম করার জন্য এখানে আপনার BTC সাথে আপনার এখানে ট্রেডিং ভলিউমটা কমপ্লিট করতে হবে। সো এখান থেকে আমরা দেখতে পারতেছেন আমাদের এখানে $48 রয়েছে, ঠিক আছে। সো আপনি চাইলে $10 দিয়ে করতে পারেন। সো আমি এটা ম্যাক্সড করে দিলাম। ম্যাক্স করার পর এখান থেকে আপনি লেভারেজটা কী করবেন, 10x করে দিবেন, ঠিক আছে। তাহলে আপনার দ্রুত করতে পারবেন। সো এখানে আপনার ধরেন দশ আমার এখানে যা ছিল তার 10x হয়ে গেছে। যেমন আপনি যদি $10 দিয়ে করেন সেক্ষেত্রে 10x হচ্ছে আপনার 100, ঠিক আছে। আপনি যদি $100 দিয়ে করেন 10x হচ্ছে 1,000। সো আমি $50 দিয়ে করতেছি, আমি জাস্ট এখন 10x হচ্ছে আপনার প্রায় আমি $48 দিয়ে করতেছি, 48+ হচ্ছে 10, ঠিক আছে। সো আমরা 48 10 হচ্ছে আপনার মানে 10 গুণ হচ্ছে 480, ঠিক আছে। তাহলে আমরা দুইবার করলে 800 কত হচ্ছে 960, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট তিনবার ট্রেড ভলিউম করলে কিন্তু আমাদের এটা ইজিলি কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আমরা জাস্ট এখান থেকে কী করবো, এটা ম্যাক্স দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা এপ্রুভ USDC তে একটা ক্লিক করে দিব। এপ্রুভ USDC তে ক্লিক করার পর আপনার মাঝে এরকম চলে আসবে, আপনি কী করবেন এখান থেকে এটা এপ্রুভ করতে হবে। এই জন্য আপনি কী করবেন, আপনার ট্রিওডে ক্লিক করবেন। দেন নিচে দেখতে পারবেন মেটামাক্স যে মেটামাক্স আপনার একটা পারমিশন চাচ্ছে, ঠিক আছে। সো আপনি জাস্ট কী করবেন, এখানে আপনার কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে আপনার এখানে দেখতে পারবেন যে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এখানে একটু কিছুক্ষণ জাস্ট ওয়েট করবেন আপনার কনফার্মেশনটা হওয়া পর্যন্ত, ঠিক আছে। সো আমার কনফার্মেশনটা হচ্ছে, আমি জাস্ট এখানে ব্যাক করি। ব্যাক করার পর আবার মেইন পেজে সরাসরি চলে যাই। এখানে দেখতে পারবেন আমার এটার ট্রানজ্যাকশনটা কিন্তু প্রসেসিং হচ্ছে, ঠিক আছে। সো আমরা আরেকটু ওয়েট করি। সো দেখেন আমাদের এখানে কিন্তু এটা অর্ডারটা কিন্তু হয়ে গেছে। আমরা জাস্ট এবার নিচের দিকে দেখতে পারবো ক্লোজ নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে। সরি, আমাদের এটা কিন্তু ট্রানজ্যাকশনটা কিন্তু হয় না, এখানে আমার কিছু অল্প কিছু কম রাখতে হবে, ঠিক আছে। আমি একদম ম্যাক্স দিয়ে দিছি। সো আমি এখানে $48 দিয়ে যেহেতু করবো, $48 দিয়ে দিই। দেন এখান থেকে আমরা এটা ম্যাক্সে ক্লিক করি। দেন আমরা আবার ওটা সেম প্রসেসে ট্রানজ্যাকশনটা করি। আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যাতে আপনার এটা মানে একবারে বরাবর যাতে না হয়, তাহলে কিন্তু আপনার এইভাবে ফেল মারবে, ঠিক আছে। সো এবার আশা করি আমার অর্ডারটা বসে গেছে, ঠিক আছে। হ্যাঁ দেখেন, এই দেখেন আমাদের অর্ডারটা কিন্তু এখন বসে গেছে। সো আমরা জাস্ট কী করবো, এবার ক্লোজে ক্লিক করবো। ক্লোজে ক্লিক করার পর এখান থেকে আমরা এটা আবার ক্লোজে ক্লিক করে দিবো, ঠিক আছে। দেন আমরা এখান থেকে আবার মেটামাক্সে যাবো, এখান থেকে পারমিশন চাবে, পারমিশনটা অ্যালাউ দিব। মানে এখান থেকে যত দ্রুত পারবেন আপনি ক্লোজ করার চেষ্টা করবেন, নাহলে আপনার এখান থেকে একটু লস হয়ে যেতে পারে, ঠিক আছে। যেহেতু আমরা আপনার এইসব ট্রেডমেন্ট হয়তো আশা করি বুঝেন, এগুলো আপনি বলতে হবে না। যত দ্রুত পারবেন তত দ্রুত এখানে আপনি এটা ক্লোজ করে দিবেন। সো আমার এখানে দেখেন আমার ট্রানজ্যাকশনটা কিন্তু ক্লোজিং হচ্ছে, ঠিক আছে। আমার ট্রানজ্যাকশনটা এখান থেকে ক্লোজ হচ্ছে। সো আমার একটা ট্রেড কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। সো এবার আমরা জাস্ট কী করবো, আবারও কী করবো, এখান থেকে লেভারেক্স 10 দিয়ে দিব। দেন আমরা কী করবো, আবার এখান থেকে একবার ম্যাক্স পড়ে গেছে। দেন এখান থেকে আমার নিচে এখানে দেখতে পাচ্ছেন লেখাটা উঠতেছে, ঠিক আছে। সো আমরা যেভাবে আপনাকে দেখালাম এভাবে আমি জাস্ট দুইটা ট্রেড কমপ্লিট করে ব্যাক আসতেছি। সো ফ্রেন্ডস, ফাইনালি আমাদের সব ট্রেড মেট কমপ্লিট করলাম, ঠিক আছে। সো এবার আসে এই টোকেনটা আমরা কবে আনলক করতে পারবো। আগে বলছি যে এটা 90 দিন পর আনলক করতে পারবেন। এখান থেকে আপনি যদি রেফার করতে পারেন, আপনি যেই অ্যাড্রেসটা দিয়ে জয়েন করছেন ওইটা হচ্ছে আপনার রেফার আইডি, ঠিক আছে। যদি রেফার করতে পারেন সেক্ষেত্রে এক্সট্রা রিওয়ার্ড দিচ্ছে, আর এখানে আপনার টোকেনটা দেখতে পারবেন, ঠিক আছে। সো এটা 90 দিন পর টোকেনটা আনলক হবে, সেটা এখানে স্পষ্ট বলে দিচ্ছে, ঠিক আছে। সো আমি যদি এখানে ক্লিক করে দেখাই আপনাদেরকে, ভিউ ডিটেলসে যদি ক্লিক করে দেখাই, তাহলে আপনি এখানে বুঝতে পারবেন। এখান থেকে ওরা সুন্দরভাবে উল্লেখ করে দিচ্ছে, আর এই টোকেনটা আপনি এখানে সেল করে প্রফিটটা নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। মানে এদের এখানে আপনি এটা সেল আউট করে প্রফিট নিতে পারবেন। সো এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে দিয়ে গেলে আমি আপনাকে দেখাতে পারবো। এই দেখেন 90 দিন পর আপনার টোকেনটা আনলক হবে, আপনি যেদিন ট্রেডমেন্ট কমপ্লিট করবেন, ঠিক আছে।
30 দিনের ভিতরে আপনাকে ট্রেড কমপ্লিট করতে হবে। আর এই টোকেনটা হচ্ছে আপনার মানে অনেক স্ট্রং একটা প্রজেক্ট, ঠিক আছে। সো এখান থেকে ভালোই টোকেনটা মানে সাপ্লাইটা খুবই কম, ঠিক আছে। আর এরা এখানে টোটাল রিওয়ার্ড, টোটাল ট্রেডিং অ্যাক্টিভিটি এখানে আপনি চেক করলে দেখতে পারবেন। সো এই ছিল ওভারঅল আজকের প্রজেক্টের ভিডিও, ঠিক আছে। ভিডিওটা যদি আপনার ভালো অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন দর্শকগুলো চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে একদম ভুলবেন। আমরা এখানে সমস্ত অফারের নিত্য নতুন আপডেট সবার আগে এখানে শেয়ার করে দিব। আর এটা নেক্সট আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কিছু নতুন টপিক্সে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।